হঠাৎই খবর পেলাম কাঞ্চেরাকে আবার দেখা গেছে পার্কের উত্তর দিকে। তাই সবাই মিলে আবার দৌড় লাগালাম তাকে নজরে রাখার উদ্দেশ্যে। তাই তো, কাঞ্চেরা কে সেটা তো জানেনই না। আসলে কাঞ্চেরা হলো একটি জঙ্গলি টাস্কার হাতি, আর এর নামটি কাঞ্চেরা হওয়ার কারণটি হলো একটি মাগনা হাতির সাথে লড়াই করে নিজের বাঁ কানটি হারানোর কারণেই তার নামটি এই রকম। আসলে এই জঙ্গলি হাতিটি কিন্তু খুব একটা বদমাশ হাতি নয়, যেটা তাকে দেখলেই মনে হয়। তবে তার একটি স্বভাব খুবই খারাপ, রাতের বেলায় সে প্রায় গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তবে খুব সহজে কোনো বাড়িঘর বা বাড়ির ভিতরে থাকা শস্যের ক্ষতি করে না। কিন্তু ক্ষতি না করলে কি হবে? সাধারণ মানুষজন তাকে দেখলেই এত ভয়ভীতি পায় যে এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তখন সে কী করবে বুঝে উঠতেই পারে না। তাই ভয়েই সে নিজে উল্টো পাল্টা দৌড় লাগায় গ্রামের মধ্যে, আর তাতে হয় মুশকিল। কারণ তখন তার সামনে যে বা যে জিনিসপত্র পড়ে তাকে গুড়িয়েই সে দৌড় লাগাবে জঙ্গলের দিকে। তাই তাকে নিয়েই বন বিভাগের যত চিন্তা। তাই দৌড় লাগালাম সে যাতে জঙ্গলের মধ্যেই থাকে, যেন কোনোভাবেই জঙ্গলের বাইরে বেড়াতে না পারে। এই জঙ্গলি হাতিটি আরও মুশকিল বাড়িয়ে দিয়েছে, এখন চলছে তার মস্তিপীড়ন। এই কারণেই বন বিভাগ তাকে নিয়ে এত চিন্তিত, কারণ মস্তির সময়ে হাতিদের মেজাজ থাকে খুবই রুক্ষ।